লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দুইটা মোড দেখতেছিলাম, আর এই ডিএমএ মোডগুলোর অর্থাৎ ডিরেক্ট এক্সপ্রেসিভ মেমোরি অ্যাক্সেসের মধ্যে একটা হচ্ছে বার্স্ট মোড। বার্স্ট মোডে কি ছিল খেলা স্যার? সবাই বার্স্ট মোডে ছিল যে পুরো যতগুলো ডেটা আমার ট্রান্সফার করা দরকার সেটা হচ্ছে মেমোরি আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেসের মধ্যে, তো এটা হচ্ছে কি একসাথে সব হইতো অল এট এ টাইম। আর এইটা কি সেটা ওয়ান বাই ওয়ান বাই সিকোয়েন্স ওয়াইজ মানে সেরকম একটা সিকোয়েন্স মেনটেন করতো, এটা হতে পারে ওয়ান বাই হতে পারে হচ্ছে টু বাই বা থ্রি বাই, বাট আমাদের হাতে একটা বিট ট্রান্সফার হয়, তারপর আবার হচ্ছে সিপিইউ রিলিজ হয়ে যায়, বাসগুলো রিলিজ হয়। বাইট না স্যার? হ্যাঁ বাইট না, ওয়ান বাইট না, বিট সিডি লেভেল ছিল বাইট, বাইট না ফিচার থাকবে স্যার। বাইটের ফিচার পার্থক্য হবে এই বাইট কিছু পার্থক্য হলো না, এই বাইট আর ভিন্ন হলো না বাইট স্যার। আমরা দেখবো একটু পরে একটা ম্যাচ করবো, যখন দুইটা দুইটা ম্যাচ করবো তখন হচ্ছে আমরা দেখবো যে এগুলো বিটসে কিভাবে যাচ্ছে। বাইক অ্যাকচুয়ালি জাস্ট বলার জন্য বলছে যে একটা করে যাবে তারপর আরেকটা যাবে, বাট বেসিক্যালি আপনার বাইক যায় না বিটসে যায়, সেরকম সিকোয়েন্স থাকে ওয়ান বিটে চলে যেতে পারে, তারপরে হচ্ছে আমাদের এখানে টু বিটসে যেতে পারে, এটা ডিপেন্ডস করে ওয়ান বাই ওয়ান। আবার হচ্ছে ডিফারেন্ট বাইকও যেতে পারে, আট বাইক আবার হচ্ছে একটা টি রোড স্ট্রেট হচ্ছে সাইকেল একটা ইউজ করতে হবে। এইখানে জিনিসটা কি যে যখন আমার সিপি হচ্ছে একটু রিলিজ থাকবে অর্থাৎ সিস্টেম বাসের সাথে কানেক্টেড থাকবে না, সিস্টেম বাসগুলোর সাথে ডিসকানেক্টেড থাকবে, তখনই হচ্ছে অপারেশন হবে। একটু দেখেন ইএমআর কন্ট্রোলার অনলি ট্রান্সফার ডাটা ওয়েন দ্য মাইক্রোপ্রসেসর সিপিইউ ইজ পারফর্মিং অপারেশনস দ্যাট ডু নট ইউজ দ্য সিস্টেম বাস, তার মানে আমাদের মধ্যে যে বাস ছিল না কতগুলো খেয়াল আছে স্যার? Yes sir, আমি হচ্ছে একটা ডায়াগ্রাম দেখাচ্ছিলাম, তো এখানে মেমোরির সাথে একটা হচ্ছে বাস কানেক্টেড দেখতেছেন, এই সিস্টেম বাস যখন কানেক্টেড থাকবে না অর্থাৎ সিস্টেম বাসে কোনো কাজ নাই বাট মেমোরি কোনো একটা কাজ করতেছে, কোনো একটা অপারেশন কমপ্লিট করতেছে বাট এই সিস্টেম বাসগুলো লাগতেছে না, তখনই হচ্ছে এই ট্রান্সপারেন্ট মোডটা কাজ করে। তো এই ট্রান্সপারেন্ট মোড কাজ করতে গেলে তাকে কী করতে হয়, আগে বুঝতে হয় যে কখন মাইক্রো প্রসেসর এমন কোনো টাস্ক করতেছে যেটাতে হচ্ছে এই আমাদের সিস্টেম বাসগুলো কাজে লাগতেছে না, সো তাকে একটু ডিটারমাইন করতে হয়। সো এই ডিটারমাইনিং জিনিসটা হচ্ছে অনেকটা কমপ্লেক্স জিনিস, আর এই জন্য এই কারণে এটা বলা হয় যে একটা স্লো প্রসেস। সো আমাদের কী করতে হচ্ছে একটা ডিটারমাইন করতে হচ্ছে যে আমার প্রসেসর কি সিস্টেম বাস ইউজ করতেছে কি করতেছে না, তারপরে যখন আমি বলতেছি ওকে ফাইন এখন আমার সিস্টেম হচ্ছে আমার সিস্টেম বাসগুলো ইউজ করতেছে না আমার মাইক্রো প্রসেসর, তারপরে হচ্ছে কি আমি ডিএমএ কন্ট্রোলের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার করতেছি। সো এই জন্য হচ্ছে একটা স্লো প্রসেস যে সে একটা ডিটারমিনেশনের জন্য ওয়েট করতেছে, আর প্লাস কমপ্লেক্স হচ্ছে তাকে ডিটারমাইন করতে হচ্ছে যে কী করবে। এখন এই যে সাইকেল স্প্লিট আর হচ্ছে বার্স মোড এই দুইটা হচ্ছে কিছু ম্যাথস আমরা দেখব। সো ম্যাথসগুলো হচ্ছে আমরা একটু ফার্স্টে দেখি, একদম ফার্স্টে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে দেখেন ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ইন ইদার ডিরেকশন ফ্রম প্রসেসর টু ডিভাইস অর ভাইস ভার্সা টেকস 250 ন্যানোসেকেন্ড, ওয়ান অফ দ্য আইও ডিভাইসেস হ্যাজ ডাটা ট্রান্সফার রেট অফ 75 কিলোবাইট পার সেকেন্ড এন্ড এমপ্লয়েজ ডিএমএ, তার মানে এখানে একটা ডিএমএ কাজ করতেছে যে ডিএমএর মধ্যে প্রসেসর থেকে ডিভাইসে যদি ডাটা যেতে হয় তাহলে তার 250 সেকেন্ড
ন্যানো সেকেন্ড টাইম লাগে, আবার ডিভাইস থেকে যদি প্রসেসরে যেতে হয় তাহলে হচ্ছে আবার 250 সেকেন্ড টাইম লাগে। এখন এই ডাটা ট্রান্সফার যে আমাদের হয়, আমরা খেয়াল আছে বলতেছিলাম যে ফার্স্টে যখন ডাটা ট্রান্সফার হবে তখন কি করবে, প্রসেসর থেকে যে ডিভাইসে যাচ্ছে টোটাল ডাটা ট্রান্সফারে যে টাইমটা লাগে সেটা হচ্ছে প্রসেসর থেকে ডিভাইসে যাচ্ছে এই টাইমটা, প্লাস হচ্ছে সে কত বাইট ডাটা হচ্ছে বা কত বিট ডাটা হচ্ছে ট্রান্সফার করবে। সো এইখানে বাইটে ক্যালকুলেশন করতেছে, সো বাইটে আমরা লিখতে সমস্যা নাই। সো বিট সার না দেখলাম, বাইট মানে হ্যাঁ 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটস। সো যারা ভুলে গেছেন একটু জাস্ট মাথায় রাখেন এই ক্যালকুলেশনটা করতে হবে। ডিভাইসের সাথে প্রসেসরের যে কানেকশন মধ্যে যে টাইমটা লাগে ওই টাইম প্লাস হচ্ছে আমার এই যে বাইটটা আমি ট্রান্সফার করতেছি এই বাইট ট্রান্সফার টাইম, আমাকে এখন ক্যালকুলেট করতে হবে যে মাঝখানে যে বাইট ট্রান্সমিশন টাইম এই টাইমটা কত। সো টোটাল টাইমটা আমি বের করব কি হবে, যেমন আমাদের কোশ্চেন ফ্যাক্টর যেটা বলা আছে দেখেন, সাপোজ উই এমপ্লয় ডিএমএ ইন এ বার্স মোড, তার মানে ডিএমএ হচ্ছে আমার এখানে কি বার্স মোডে চলবে, যেটা বলতেছিলাম অল অ্যাট আ টাইম ডাটা ট্রান্সফারটা হচ্ছে একসাথে হবে। সো বার্স মোডে যখন যাবে সে কত টাইম নেবে, 256 বাইটস হচ্ছে ডাটা ট্রান্সফার করতে। সো কতগুলো টাইম নেবে এইটা হচ্ছে আমাদের বলা আছে। সো কত টাইম নেবে সে ট্রান্সফার করতে, সো আমাকে যদি বের করতে কি করতে হবে, 15 নানো সেকেন্ড যেটা দিয়ে হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তারপর আমি ডাটা ট্রান্সমিশন করতেছি, আর লাস্টে হচ্ছে তাকে একটা ফিডব্যাক। সো এই তিনটা জিনিস হচ্ছে আমি নিয়ে কাজ করব। এখন আসি, এইটা তো আমাকে কোশ্চেনে বলা দেওয়া আছে, বলে দেওয়া আছে 250 নানো সেকেন্ড লাগবে, সেটা আমাকে বের করার কিছু নেই, বাট আমার মেইন টার্গেট হচ্ছে এই ডিভাইস ট্রান্সফার টাইমটা বের করতে হবে। এর জন্য দেখেন আমাদের একটা ট্রু বাই ইউজ দেওয়া আছে, যেটা হচ্ছে যে ওয়ান অফ দা আইও ডিভাইস হ্যাজ ডাটা ট্রান্সফার রেট অফ 75 কিলোবাইট পার সেকেন্ড, তার মানে একটা আইও ডিভাইস আছে এই আইও ডিভাইসটা হচ্ছে 75 কিলোবাইট পার সেকেন্ডে হচ্ছে ট্রান্সফার করতে পারে। সো আমাকে এইখান থেকে বের করতে হবে যে 75 কিলোবাইট যদি পার সেকেন্ডে হয় তাহলে আমাকে এই 256 এর জন্য বের করতে হবে, কত সেকেন্ড না আমাকে ন্যানো সেকেন্ডে কনভার্ট করতে হবে, ফার্স্ট অফ সেকেন্ডে বের করতে হবে। সবে কি করবো, 75 কিলোবাইট মানে কি কত বাইট বলেন তো, 75 বাইট 75 ইনটু 1024 1024 এটা হচ্ছে বাইট, এত বাইট হচ্ছে আমাকে ট্রান্সফার করতে কত সময় লাগে, 1 সেকেন্ড লাগে। সো 1 বাইট করতে কত লাগে সেটা আমাকে ওই নিয়মে বের করতে হবে, ওই নিয়ম করছেন না ছোটবেলায় ওইভাবে বের করতে হবে যে 1 বাইটের জন্য। তারপরে যখন 1 বাইট আমি বের করে ফেলবো তারপর আমাকে 256 বাইটের জন্য বের করতে হবে, বের করলে আমি এই মাঝে ট্রান্সমিশনটা পেয়ে যাব, যেহেতু একটা টাইম সবগুলো ডাটা ট্রান্সফার হচ্ছে সো আমাকে একভাবে বের করলেই হচ্ছে, এক্সট্রা করে কিন্তু আর কোনো চেঞ্জেস করা লাগতেছে না। সো এই টোটাল সাইকেলটা আমাদের একবারই হবে, যেহেতু একটা টাইম একটা হচ্ছে ফুল ডাটা চলে যাচ্ছে, সো 256 বাইটস হচ্ছে একটা টাইম যাচ্ছে। এখন আসি আমরা হচ্ছে এখানে হিসাব করি, সো আমরা হিসাব করি কি যদি ওইক নিয়ম করেন তাহলে হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি যে 1 সেকেন্ডে হচ্ছে যায় সরি
75 × 0.24 এত কিলোবাইট যাচ্ছে, এত বাইট যাচ্ছে হচ্ছে 1 সেকেন্ডে। সো 1 বাইট কত সেকেন্ডে যাচ্ছে? 1 বাইট 75 × 0.24। আর 256 কত যাচ্ছে? সেটা ক্যালকুলেশন আসছে 256 ÷ 75 × 0.24। সবাই একটু দেখেন, এইটা যখন আমরা বের করতাম কি আমাদের সেকেন্ডে ক্যালকুলেশন আসবে না? আপনি যখন এক সেকেন্ডের সাথে ভাগ করে কম্পেয়ার করতেছেন, এক সেকেন্ড ইকুয়াল টু ডিসি সেকেন্ড মানে 10⁻¹। আপনারা যেটা একটু আগে বলতেছিলাম যে আমাদের কি একটা রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্টের জন্য আমাদের যে টাইমটা লাগবে সেটা হচ্ছে 250 ns, আর হচ্ছে এখানে একটা ট্রান্সমিশন হবে। তারপরে হচ্ছে আবার কি রিকোয়েস্টের পরে যে একনোলেজমেন্ট হয়েছে, ওই একনোলেজমেন্টের জন্য আরো 250 ns, আর মাঝখানে একটা আমরা ক্যালকুলেশন করতেছি। এই প্রসেসিংটা কি স্যার দেখানো লাগে না আমরা যখন ম্যাথ করতে যাব? না, প্রসেসিং দেখানোর দরকার নেই, এটা তো আপনারা জানেন। বাট এই যে ফর্মুলাটা লিখতে হবে যে কিভাবে প্রসেসটা হচ্ছে, সো এখানে দেখেন আমরা এইখান থেকে যে কাজটা করলাম যে ওই নিয়মে জাস্ট এটাই বের করে নিলাম যে 256 বাইট যদি আমরা ট্রান্সফার করি তাহলে আমাদের কত সেকেন্ড লাগবে। দেখেন এইখানে একটা ক্যালকুলেশন করলে ন্যানো সেকেন্ড আসে। যাদের ক্যালকুলেটর আছে একটু বলে ফেলেন, আর যাদের নাই তারা হচ্ছে আমার সাথে দেখেন। আপনি যখন এই রেজাল্টটা বের করবেন দেখবেন এটা সেকেন্ড আসবে, সেকেন্ডের সাথে আপনি কি করবেন 10⁹ হচ্ছে মাল্টিপ্লাই করবেন। সো যখন মাল্টিপ্লাই করবেন দেখবেন অ্যানসার আসবে হচ্ছে এটা, এই ন্যানো সেকেন্ড। সো ন্যানো সেকেন্ড আসলে আমি কি করতে পারলাম, এই যে মাঝখানের এই ভ্যালুটা হচ্ছে আমি বের করে ফেললাম। কিন্তু এখন আমাকে কি করতে হবে, জাস্ট এইটা অ্যাডিশন করতে হবে। সো এখানে আমি বসাই দিব, এখানে সাথে যদি করি তাহলে হচ্ছে এরকম একটা অ্যানসার আসবে। লাগে সেই ম্যাথ কি সবাই বুঝা গেছে? আমি আবার একটু রিপিট করি যাদের বোঝার নাই। ফার্স্টে আমরা একটু ডায়াগ্রাম থেকে আবার দেখি একদম ফার্স্ট, যে যখন আমরা কোনো ট্রান্সমিশন করতে যাই ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্সটা বা যে সাইকেলটা ঘটে সেটা হচ্ছে প্রথমে ডিএমএ কন্ট্রোলার থেকে একটা হচ্ছে রিকোয়েস্ট যায় আর রিকোয়েস্ট গ্র্যান্ট হয়। সো এইটার একটা টাইম লাগে কি, যে টাইমটাকে আমাদের কোশ্চেনে নর্মালি মেনশন করা হয় তো যে এটা ইগার ডিরেকশন ফ্রম প্রসেসর টু ডিভাইস টাইম, অর্থাৎ এই যে বাস কন্ট্রোল সে যে হচ্ছে একটা পারমিশন নিচ্ছে এই পারমিশন নিতে কতটুকু টাইম লাগছে এটা আপনার কোশ্চেনে নর্মালি বলাই থাকে। সো 250 ns দাও এন্ড ভাইস ভার্সা বলতে বোঝাচ্ছে ডিভাইস থেকেও যদি প্রসেসরে যেতে চায় তাহলে হচ্ছে 250 ns লাগে। এখন এমন হইতে পারে
যে আপনার প্রসেসর থেকে ডিভাইস আসতে 250 ন্যানোসেকেন্ড লাগে, বাট ডিভাইস থেকে আবার প্রসেসরে যেতে 350 ন্যানোসেকেন্ড লাগে। সো এটা মেনশন করে দাও থাকতে পারে যে দুইটা ডিফারেন্ট টাইম লাগে, তখন কিন্তু আপনাকে ডিফারেন্ট ক্যালকুলেশন করতে হবে। সো আপনি কি করলেন, যেহেতু বলা আছে দুইটা সেম প্রাইস বার্সটা, তার মানে হচ্ছে আমার এই প্রথমে যে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্টের জন্য 250 ন্যানোসেকেন্ড লাগবে, আমার ডাটা ট্রান্সফারটা কমপ্লিট হবে, তারপরে দেন লাস্টে আমি যখন ফিডব্যাক পাবো যে হ্যাঁ ডাটা ট্রান্সফার কমপ্লিট, তখন কি একটা করবে, সে বাসগুলো রিলিজ করবে, সে একটা ফিডব্যাক দেবে। এই ফিডব্যাকের জন্য আবার 250 ন্যানোসেকেন্ড লাগতেছে। সো এই 250 আর 250টা আমি মোটামুটি সেট করে ফেললাম। আমাকে এখন ক্যালকুলেট করতে হবে মাঝখানে যে ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে এই ট্রান্সমিশনে, তার জন্য যে জিনিসটা দেওয়া আছে যে ডাটা ট্রান্সফার করে 75 কিলোবাইট পার সেকেন্ড, এটা আমার কোশ্চেনে বলা থাকে। সো 75 মানে হচ্ছে কিলোবাইট যেহেতু দেওয়া আছে, আমাকে কি করতে হবে, বাইটে কনভার্ট করতে হবে, যেহেতু আমার কোশ্চেনে বাইটে করা। সো আমি বাইটে কনভার্ট করার জন্য কি করব, এই যে 1024 দিয়ে গুণ দিব, 1024 দিয়ে গুণ দেওয়া মানেই হচ্ছে বাইটে কনভার্ট করব। সো রিলেশনশিপটা একটু মনে রাখবেন, প্রথমে ফার্স্টে হচ্ছে 1 বিট হচ্ছে 8 সরি 1 বাইট হচ্ছে 8 বিটস, তারপরে হচ্ছে 1 কিলোবাইট হচ্ছে 1024 বাইট, তারপরে 1 মেগাবাইট হচ্ছে 1024 কিলোবাইট, তারপরে 1 গিগাবাইট হচ্ছে 1024 মেগাবাইট। কিলোবাইট এটার সাথে যখন আবার কি করবেন, এই টোটাল অ্যান্সারের সাথে যদি আবার হচ্ছে 1024 গুণ দেন তাহলে পাবে হচ্ছে বাইটস। সেটা কি বুঝতে পারছেন, আপনাদের রিলেশনগুলো কিন্তু এভাবে বের করতে হবে যেটাই থাকবে। স্যার এমনিতে বিটসে আসার চান্স আছে? আচ্ছা কোশ্চেন যদি বলা থাকে বিটসে তাহলে বিটসে আসতে হবে, আর কোশ্চেন যদি বাইটে বলা থাকে বাইটে আসতে হবে। তো এইটাই আমি বলতেছিলাম যে সেম কোশ্চেন করছিল যে স্যার এটা কি বিটসে না বাইটসে, বাইটসও যেতে পারে আর বিটসে যাওয়া মানে কি, এইটাকে যদি আপনি বাইটসে আবার করতে চান এই জিনিসটাকে, এই জিনিসটাকে তাহলে কি করতে হবে, এই রেজাল্টের সাথে আবার কি করতে হবে, এই গুণ দিতে হবে, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে বিটসে। সো ডিপেন্ডস করে বিটসে যাচ্ছে না বাইটসে যাচ্ছে। ওকে সো এইখানে কোশ্চেনে যেহেতু বাইট দেওয়া আছে আমাকে বিটসে যাওয়ার দরকার নেই, আমার বাইট পর্যন্ত রাখলেই হবে, আমি কিলো বাইট থেকে বাইটে কনভার্ট করলাম। সো কি করলাম, জাস্ট 1024 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলাম, সেটা আমি পেয়ে গেলাম যে এত বাইট। এখন পার সেকেন্ড যেহেতু বলা আছে তার মানে এই এত বাইট আমার ট্রান্সফার হয় কতটুকু, 1 সেকেন্ডে, তাহলে একটা বাইট কত সেকেন্ডে হয়, এন্ড হচ্ছে 256 হবে। 256 বাইট কত সেকেন্ডে হয়, এখান থেকে আমরা সেকেন্ডটা পাবো, সেকেন্ড পেয়ে গেলে আমি একটা টাইম পাচ্ছি। সো সেকেন্ডে তো আমরা রাখতে পারবো না, কারণ আমার বাকি ক্যালকুলেশন কি ন্যানো সেকেন্ড আছে না, আমাকে এই সেকেন্ডটাকে কনভার্ট করে ন্যানো সেকেন্ড রাখতে হবে। কি হবে যে রেজাল্টটা পাচ্ছি এইটার সাথে আমি কি করবো, 10^9 হচ্ছে মাল্টিপ্লাই করবো। সো যখন মাল্টিপ্লাই করবো তখন আমি এটাকে ন্যানো সেকেন্ডে কনভার্ট করে দিচ্ছি, যেটার অ্যান্সার হচ্ছে এটা। স্যার কেউ যদি সবগুলোকে সেকেন্ডে নিয়ে যায় তাহলে কি প্রবলেম হবে? এখন কোশ্চেনে যদি কিছু বলা না থাকে যে আমার হচ্ছে এই ন্যানো সেকেন্ডে দেখান বা সেকেন্ডে দেখান, তাহলে হচ্ছে আপনারা নর্মালি যে কোনো ফরম্যাটে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো আপনি ক্যাটাগরি করে সেকেন্ডে দেখেন বা ন্যানো সেকেন্ডে। বাট যদি কোশ্চেনে বলা থাকে যে সাপোজ এই রিলেশনটা ন্যানো সেকেন্ডে আছে, সো আমার মতে ন্যানো সেকেন্ডেই হচ্ছে আপনারা তখন দেখাবেন, কারণ যেহেতু আপনাকে ন্যানো সেকেন্ডে বলে দেওয়া আছে। যদি পিকো সেকেন্ডে থাকে তখন পিকো সেকেন্ডে দেখাবেন। সো এই জন্য চার্ট চার্টটা দেখা থাকবে স্যার, পিকো না চার্ট এটা দেখা আসতে হবে, এটা সিম্পল মনে রাখতে পারবে। যেমন আমি পরে বলি কিছু রিলেশন আছে ওগুলো মাথায় রাখলেই হয়, আপনারা হচ্ছে ওই যে মিটার সেন্টিমিটার করছেন না অনেকে, কিন্তু এই রিলেশন ওই যে ডেসিমিটার করছেন, ডেসিমিটারে ডেসি সেকেন্ডের ভ্যালু কি -1 দিয়ে, সেন্টিমিটারে কি -2 থাকে, সো এখানে হচ্ছে -2 সেন্টি সেকেন্ড,
ম্যাক্সিমাম যে জিনিসটা হচ্ছে আমাদের বেশি আসে সেটা হচ্ছে মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, পিকোসেকেন্ড, এগুলোই বেশি থাকে। এর বাইরে বেশি একটা তখন আমাদের নর্মালি ম্যাথ করে থাকে না। যেমন আপনারা আমি জানি না এখন পর্যন্ত দেখছেন কোনো ম্যাথ ইউক টু সেকেন্ড দিয়ে করছে, তো খুবই রেয়ার থাকে। যেহেতু স্টাডি পারপাসে আমরা কিছু ভ্যালিডিটি ধরে নিই যে এইগুলোই ম্যাক্সিমাম ইউজ হয়। তারপরে এইখানে দেখবেন হচ্ছে আপনাদের গিগাবাইট টেরাবাইটে চলে যায়, মাঝখানেও কিন্তু আরো অনেক কিছু আছে, এই পর্যন্ত বলছে যে এটা যদি বার্স মোডে নিয়ে মেলে যায় তাহলে এখানে আপনাকে মোড টা মেনশন করে দেওয়া আছে। যদি বার্স মোডে হচ্ছে 256 বাইট যায় তাহলে আমাকে কত টাইম লাগবে ক্যালকুলেট করতে, অর্থাৎ কত টাইম হচ্ছে আমার টোটাল টাইম লাগছে। আর এইখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে এটাতে বলা আছে ডাটা বাইটস আর ট্রান্সফারড ওয়ান বাইট এট এ টাইম ক্যালকুলেট দ্য সেম ফর সাইকেল স্টিলিং মোড। তার মানে এখন বলছে কি যে সাইকেলটা ক্রিয়েট হবে এই সাইকেলটা ওয়ান বাইট এট এ টাইম হচ্ছে পাস করবে। ওয়ান বাইট এট এ টাইম পাস করা মানে কি, এই যে আমরা যে সাইকেলটা দেখতেছি এই সাইকেলটা হচ্ছে বারবার রিপিট হবে। এন্ড এই সাইকেল প্রথমে কি একটা রিকোয়েস্ট যাবে, তারপর হচ্ছে সে কি করবে এখানে ডাটা ট্রান্সফার করতেছে কত বাইট, ওয়ান বাইট এর বেশি, তারপরে আবার হচ্ছে ফিডব্যাক দিবে যে ওকে আমি ডাটা ট্রান্সফার কমপ্লিট করছি। সো 250 ন্যানোসেকেন্ড প্লাস 250 ন্যানোসেকেন্ড আর ওয়ান বাইট ডাটা ট্রান্সমিশনের জন্য যত টাইম লাগে এই সাইকেলটা হচ্ছে আমাকে মেনশন করতে হবে। কিন্তু এই সাইকেলটা কতবার হবে, 250 বাইটস আছে না, তার মানে 256 বার হচ্ছে সে এই সেম সাইকেলটা রিপিট করবে। সো আমার যে টাইমটা লাগতেছে এইখানে অ্যাকচুয়ালি এখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা মুছে দিই। সো ফর্মুলা যেটা হয়ে যাবে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে কি যে এক বাইট ট্রান্সফারেতে যে টাইমটা লাগে, সো এইখানে এখন হয়ে যাবে ওয়ান বাইট ট্রান্সফার টাইম। আমাকে এখন ক্যালকুলেট করতে হবে কি হবে 250 ফিক্স। সো 1 বাইটের জন্য কতটুকু টাইম লাগে এন্ড 1 বাইটের জন্য যতটুকু টাইম লাগে ওইটাকে 256 দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাচ্ছি যে 256 বাইস কমপ্লিট হতে কতগুলো সাইকেল আমাকে কমপ্লিট করতে হবে এন্ড ওই সাইকেলগুলো কত টাইম নেবে। এইটার কি কনসেপ্টটা ক্লিয়ার আছে কিভাবে বের করব স্যার? একটা সাইকেল করতে হবে করে এটাকে 256 দিয়ে মাল্টিপ্লাই করব যেটা রেজাল্ট আসবে ওইটাই। সো এই কাজটা আমরা করব। সো একটা সাইকেল কমপ্লিট করার জন্য আমাকে কি 1 বাইট ডাটা হচ্ছে বের করতে হবে, কারণ কোশ্চেনে বলা আছে যে একটা সাইকেলে 1 বাইট করে হচ্ছে ডাটা যায় এর বেশি না। সো আমি এখন এটা বের করব। সো এটা বের করার প্রসেস কি আগের মতই যে ওয়েটিং নিয়ম করব 75 কিলোবাইট, যেহেতু কোশ্চেন সেম ডাটা ট্রান্সফার রেটটাও সেম ডিফারেন্ট করা নাই। 75 × 1024 এত বাইট যায় হচ্ছে 1 সেকেন্ড। সো 1 বাইট কততে যায়, সো 1 ডিভাইডেড বাই 75 × 1024 এটা হচ্ছে
সেকেন্ড আসছে, এইটাকে আমাদের গুণ করতে হবে কি 10 টু দি পাওয়ার 9 দিয়ে। সো এইটা অ্যানসার একটু দেখেন কোন হয় 3 দেখি আপনি দেখে জানেন 130208। আমাকে 1 বাই ডাটা ট্রান্সফার কমপ্লিট হইতে যে টাইমটা লাগে সেটা হচ্ছে 130.83, এই টাইমটা লাগে হচ্ছে আমি ক্যালকুলেট করলাম। এই ক্যালকুলেশনটা বুঝছেন কি হবে 75 × 1024, কারণ কি কিলোবাইটে ছিল 75, এটাকে আমি 1024 দিয়ে মাল্টিপ্লাই করে বাইটসে নিয়ে আসলাম। তারপরে সেইটাকে হচ্ছে আমি 1 বাইট কত হয় জাস্ট একটা উইকিং নিয়ম যেভাবে করি আমরা ছোটবেলায় ম্যাথ করেছিলাম ওই উইকিং নিয়মে বের করলাম। নেক্সট আমি কি করব এই যে এই ফর্মুলাতে এখন হচ্ছে আমাকে যে টাইমটা লাগে ওইটা বলতে হবে। সো টাইমটা লাগে কি 1300.83, এটার সাথে যদি আমি 500 অ্যাড করি তাহলে আসে হচ্ছে 13520.83 ন্যানো সেকেন্ড। এত সেকেন্ড লাগে হচ্ছে আমার জাস্ট একটা সাইকেল কমপ্লিট হতে। নেক্সটে আমি কি করতে হবে টোটাল টাইমটা বের করতে হবে, কারণ টোটাল টাইমই হচ্ছে আমাকে কোশ্চেনে মেনশন করা আছে। আমি কি করব এই যে টাইমটা আছে এই টাইমটা নিব, নিয়ে 256 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করব। সো এইটার অ্যান্সার আসবে হচ্ছে আপনাদের 3461। ক্যালকুলেটর যা যা আছে একটু ম্যাচ করে দেখেন ঠিকঠাক মতো আসতেছে কিনা, একটু ক্যালকুলেট করে দেখেন এইভাবে এই প্রসেস গুলো দেয় যে ঠিকঠাক আছে কিনা। আপনাদের এইভাবে শর্টকাট করলে সমস্যা নাই, জাস্ট আমি যাতে ক্যালকুলেশনটা বুঝতে পারি যে আপনি যে ক্যালকুলেশন করছেন। আপনার এই ক্যালকুলেশন যদি আপনার একটু প্রবলেম হয় আপনি তাহলে এটা এভাবে বড় করে করতে পারেন, অথবা আপনি যদি ডিরেক্ট এখানেও হচ্ছে ক্যালকুলেশনটা বসে অ্যান্সার করতে পারেন। যেমন ফার্স্ট মডেলটা যদি ডিরেক্ট করতে যেতাম তাহলে হচ্ছে এইটা যদি ডিরেক্ট করতে যাই 1/75 × 1024। আপনি যদি এইরকম ডিরেক্ট ভাবে করেন, এটা যদি না করেন প্রবলেম নেই, আপনি এখানে ডিরেক্ট ইকুয়েশনে এটা বসাই দিতে পারেন, দিয়ে আপনি হচ্ছে কমপ্লিট যে ভ্যালুটা ভ্যালুটা বের করে নিবেন। সো আপনাকে যে এই প্রসেসটা দেখাইতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি কোনো ফিল নেই, আপনি ডিরেক্ট বসাই দিলেও চলবে। বাট যাদের প্রবলেম হয় আমি বলবো যেহেতু ভুল হওয়ার চান্সেস থাকে তারা হচ্ছে একটু এই প্রসেসে চলে যেতে পারেন, যেহেতু দুইটা লাইন লাগতেছে আপনার বেশি প্রবলেম নাই। সো এটা দিয়ে আপনি হচ্ছে কি করবেন জাস্ট এটা বের করে নিয়ে 10 to the power 9 এইটা বুঝে দিতে হবে। তো এটা তো বেসিক, এখন হচ্ছে আমরা একটু ক্রিয়েটিভ জিনিসও যাই যে এইখান থেকে আমাদের একটু কোশ্চেন যদি চেঞ্জ করে থাকে এক্সামে তাহলে কিভাবে থাকতে পারে। আচ্ছা এইখানে মেনশন করে দেওয়া আছে কি ডাটা আর ট্রান্সফার এট এ টাইম বাই এট এ টাইম, এটা বলা আছে যে এমন হতে পারে না যে আপনাকে হচ্ছে ডাটা ট্রান্সফার। আচ্ছা এই জন্য একটা এক্সাম্পল আমি পড়ে রাখছি আগে, এক্সাম্পল যদি থাকে দেখাচ্ছি ওয়েবে দেখাচ্ছি।
একটা কোশ্চেন হয়তো আপনারা দেখেন যে এইখানে একটা কোশ্চেন আছে, ফার্স্টে কি বলতেছে, ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ফ্রম প্রসেসর টু ডিভাইস টেক্স 250 ন্যানোসেকেন্ড। সো 250 ন্যানোসেকেন্ড লাগতেছে কি, প্রসেসর থেকে যখন ডিভাইস আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ট্রান্সফার অফ বাস কন্ট্রোল ফ্রম ডিভাইস টু প্রসেসর টেক্স 500 ন্যানোসেকেন্ড। তার মানে এখন কি, ডিভাইস থেকে আবার কি প্রসেসরে যখন ফিডব্যাক যায় তখন সেটা লাগতেছে কি 500 ন্যানোসেকেন্ড। সো এখানে কিন্তু দুইটা সেম না, ডিফারেন্ট। সো আমাদের কি করতে হবে, যেটা ডিফারেন্ট ওয়েতে ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ প্রথমটার জন্য 250 দিতে হবে, পরেরটার জন্য 500। আচ্ছা, নেক্সট এখানে ট্রান্সফার রেটটা সেমই আছে, প্রবলেম নাই। এখন আমরা দেখি যে ফার্স্ট কোশ্চেন এর কেসে, সাপোজ এই এমপ্লয় ডিএমএ ইন আ বার্স মোড, হাউ লং ইট টেকস টু ট্রান্সফার আ ব্লক অফ 1024 বাইটস। সো 1024 বাইটস কি করতে হবে আমাদের, জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। যদি এক মাইনে দেখি, টোটাল টাইম ইকুয়াল টু 250 ন্যানোসেকেন্ড প্লাস 75 ইনটু 1024 ডিভাইডেড বাই 75 ইনটু 1024 ইনটু 10 টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে 500। এইটা বুঝতে পারছেন ডিরেক্ট একলাইনে কিভাবে লিখলাম? সো 1024 হচ্ছে আমরা কত বাইট ট্রান্সফার করতে হবে ওইটা লিখলাম, আর রেটটা হচ্ছে কি এক বাইটের জন্য যেটা আসো এটা আমি নিজে বসালাম 75 ইনটু 1024, যেটা হচ্ছে ওই যে শর্টে বের করি ওই নিয়ম করে। আর এটা যে সেকেন্ডে বের হয় এটাকে আমি 10 টু দি পাওয়ার 9 দিয়ে মাল্টিপ্লাই করে ন্যানোসেকেন্ডে নিয়ে আসবো। আর এটা হচ্ছে ফার্স্ট রিকোয়েস্টের জন্য, আর এটা হচ্ছে লাস্টে এক্সনোসমেন্ট বা ফিডব্যাক এর জন্য। সো এই দুইটা লাস্টে যে অ্যানসারটা আসবে, অ্যানসারটা একটু বের করুন, তো ক্যালকুলেটর যার কাছে আছে দেখেন তো কত আসে। ক্যালকুলেটর নাই কারো আছে? আচ্ছা, মোবাইল করে ইঞ্জিনিয়ারদের হাতে সবসময় ক্যালকুলেটর থাকা ম্যান্ডেটরি। সো এটার সাথে 250 প্লাস হচ্ছে 250, সো লাস্ট অ্যান্সার হচ্ছে এটার সাথে যদি আমি 750 অ্যাড করি তাহলে লাস্ট অ্যান্সার হচ্ছে 1365। স্যার বেশি বড় আসলে আমরা 136 ডট 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 না না ডট 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 দিলে হবে না। স্যার আপনার লাস্ট অ্যান্সার হচ্ছে এটা, মেবি এটাই আছে যারা ক্যালকুলেট করছেন দেখেন এটি একটা কথা। এটা আমাদের তেমন বড় না, এটা জাস্ট ছোটখাটো একটা ক্যালকুলেটর থাকবে, আমি ম্যাথটা করে
যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে আমাদের এই সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। আচ্ছা এইটা সবার কমপ্লিট হয়েছে? আচ্ছা এটা যদি কমপ্লিট হয় আর এই টোটাল কাউন্টটা কিন্তু আমাদের ন্যানো সেকেন্ড হবে, সো একটু মাথায় রাখবেন। সো এই জন্য কিন্তু 10 টু দি পাওয়ার 9 দিয়ে একটু মাল্টিপ্লাই। ওকে নেক্সট যেটা করতেছি একটু কোশ্চেনটা ভালোভাবে পড়ব, তারপরে হচ্ছে আমরা সাইকেলগুলো ডিসাইড করব কি হবে। Data are transferred one byte at a time and two bytes at a time in a consecutive manner. তার মানে প্রথমবার যাচ্ছে 1 byte করে, পরের বার যাচ্ছে কি 2 byte করে। So first এ যাবে সে 1 byte, পরের সেকেন্ডে যাবে 2 byte। তারপর কি করবে? আবার 1 byte, আবার 2 byte, আবার 1, আবার 2। এখন কিন্তু জাস্ট একটা byte যাবে। So cycle কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। একটা সাইকেলে যাবে 1 byte করে, আর একটা সাইকেলে যাবে 2 byte করে। This means if one byte data is transferred, in the next transfer cycle, two bytes of data are transferred, and then again one byte data is transferred, and so on. Calculate the time for data transfer for cycle stealing mode. এখন বলতে চাই যে এইটার জন্য আমাকে cycle stealing mode হচ্ছে ক্রিয়েট করতে হবে। So এই যে data transfer হচ্ছে, আমি এখন বুঝবো কেমনে কোন data কতবার transfer হচ্ছে। এখন আমাকে কি একটা তো নাই যে আমি 1024 ছিল জাস্ট 1 বাইট করে যাই, তো যেটা আসছে ওইটাকে 1024 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, এটা তো এখন করা পসিবল না। সো এখন আমি একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করা লাগবে। কিভাবে করা লাগবে স্যার? 500 বার যদি হয় তাহলে কি 250 বার 1 এর জন্য আর 250 বার জন্য 2 এর জন্য করতে হবে? আপনাকে পাঠাইতে হবে 1024 বাইট। এখন আপনাকে ডিসাইড করতে হবে কোনটা কত সাইকেল যাবে, কারণ সাইকেল কিন্তু কনসেকিউটিভ যাবে। 1 গেলে তারপরে 2 যাবে, 2 এর পরে 1 যাবে, আবার 2 যাবে। কিন্তু আমাকে এখন ক্যালকুলেট করতে হবে যে কোনটা কোন ম্যানারে যাবে। এখন এটা আমি বের করব কি হবে, যেটা সহজ সিম্পল ওয়ে সেটা হচ্ছে ফার্স্ট ডিসাইড দেখবেন যে টোটাল বাইটস কত, টোটাল কত যাচ্ছে 3 বাইটস যাচ্ছে। আমি কি করব 1024 কে 3 দিয়ে ডিভাইড করব, ডিভাইডেড বাই 3, এটার অ্যানসার কত আসে? এখন আমি যদি এইটাকে সেম ভাবে পাঠাই অর্থাৎ 50-50 পাঠাই, তাহলে হচ্ছে এই 341.33 তে যাবে, যে আমি 3 দিয়ে ডিভাইড করলাম। সো আমি এটাকে ডিভাইড করার পরে আমি যদি 341 বাইট যদি হচ্ছে একদম টোটাল সাইকেলে যায়, সো এখন আমাকে ডিসাইড করতে হবে এই 341 এর মধ্যে এই 1024 এর জন্য কোনটা একবার যাবে। অর্থাৎ আমি যদি বলি যে 341 হচ্ছে আমার বেস, এখন আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে 1024 কি হবে পাবো। সো আমি 1 যদি 341 করি তাহলে কত আসে 341, আর 2 যদি 341 করি তাহলে কত আসে, কত আসে দেখেন তো 682 আসে। টোটাল এটা এডিশন করলে কত আসে দেখেন, আমি এই যে ম্যানারটা পেলাম যেটা ম্যানারে প্রথমে 1 বাইট যাবে 2 বাইট যাবে, আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তার মানে তাকে ইকুয়ালি ডিভাইড করতেছি যে দুইটা সাইকেলই কতবার যাবে। সো ইকুয়ালি ডিভাইড করে আমি দেখতেছি যে 341.33 পাচ্ছি, তার মানে এটার বেস হচ্ছে 341। সো আমাকে ফ্র্যাকশনটাকে আগলে নিতে হবে। সো 341 যদি একবার পাঠাই আর 341 বার যদি 2 বাইটস করে পাঠাই তাহলে আমার টোটাল আসছে 1023। স্টিল কিন্তু 1 বাইট ডিফারেন্স আমার রয়ে গেছে। সো আমি 1 বাইট কিভাবে পাবো, যদি এইটাকে আমি 342 বার চালাই তার মানে প্রথমটা চালাবো 342, এটা আসছে 342, আর সেকেন্ডটা যাবে হচ্ছে 3 4 1 6 8 2। সো টোটাল হচ্ছে কি 1024। সো এইভাবে আমাকে কনফার্ম করে এখন বের করতে হবে কোন সাইকেল কতবার যাবে। সো এখানে আমি কি বের করতে পারলাম, 1 বাইট করে ডাটা ট্রান্সফার যে হবে এটা যাবে হচ্ছে কি 342 বার, আর 2 বাইটস করে যে ডাটা ট্রান্সফার হবে সেটা হবে 341 বার। এখন অনেক ক্লিয়ার হয়নি স্যার, লাস্ট থেকে একটু। আচ্ছা আবার একটু আমি ফার্স্ট থেকে রিমাইন্ড করি, যারা হচ্ছে বুঝার নাই আবার একটু দেখেন সব কিছু মাথা থেকে বুঝে ফেলেন। সো আমার টার্গেট কি
one byte, then two byte, then one byte, then two byte. এই ম্যানার ফলো করতে হতে যাবে। কমপ্লিট করতে হবে কত বাইটস? 1024 বাইটস। এটা আমাকে কমপ্লিট করতে হবে। এখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমাকে সাইকেল ধরতেছে, আমি ধরলাম এই টোটালটা হচ্ছে একটা সাইকেল, মানে এইটাই তো রিপিট হচ্ছে বারবার। সেই টোটাল টাইম ধরলাম, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল, তারপর 1 2 যাচ্ছে, ওইটা একটা সাইকেল, এরকম করে রিপিট হচ্ছে। রিপিট করে আমি তাকে টোটাল একটা সাইকেল ধরলাম, তার মানে সাইকেল ধরলাম কি টোটাল 3 বাইটস। সো আমি ডিসাইড করতেছি যে এইটা হচ্ছে টোটাল একটা সাইকেল। এই কনফিউশন আমি রাখতেছি না যে আলাদা আলাদা যাচ্ছে, আমি করতেছি একটা সাইকেল। ওকে, তাহলে একটা সাইকেলকে আমি যদি বের করতে চাই তাহলে কিভাবে ডিভাইড করতাম? আমি আগে আমরা কি করতাম, 256 যদি যাইতো, 1 বাই যদি যাইতো, বেসিক্যালি আমি বুঝতাম কি হবে, কতবার গুণ করতে হবে, 256 কে 1 দিয়ে ডিভাইড করতাম, তাহলে হচ্ছে আমি বের পেয়ে যেতাম যে আমাকে কত বাইট করতে হবে, 256 হতো। সো আমাকে গুণ করতে হবে 256 দিয়ে। 2 বাইটস করে যদি যাইতো এট এ টাইম, তাহলে 256 এর জন্য কত হইতো, আমি বের করতাম কি কতবার যাইতো, সো আমাকে কি করতে হতো, 2 দিয়ে ডিভাইড করতে হতো, যেটা হচ্ছে 128। সো 128 যদি আমি 2 বাইটস করে পাঠাই তাহলে আমি কি 256 টা হচ্ছে পাঠাইতে পারতাম। সো আমরা এইভাবে ডিভাইড করে বের করি না কতবার যাইতে হবে। এটা কি বুঝতেছেন? Yes sir। সবাই বুঝতেছেন? কিভাবে বের করি, কতবার কাজ করব, আমাকে হচ্ছে 10 বার করতে হবে না 20 বার করতে হবে, এটাকে আমি বের করা হয় ডিভাইড করার জন্য। সাপোজ আমি আবার একটু এই জিনিসটা রিপিট করি, এখন মনে হয় অনেকে বুঝেন নাই, তাকায় আছেন। 256 বার আমাকে যদি 1 বাইট করে যেতে হয় তাহলে আমি কি 1 দিয়ে 256 গুণ করতে হবে। 256 বাইট যদি আমার সাইকেলটা 2 দিয়ে যেতে হয় তাহলে আমাকে 256 কমপ্লিট করার জন্য কি করতে হবে, 256 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে আমি পাচ্ছি 128। সো 2 ইনটু যদি 128 করি তাহলে কি 256 কমপ্লিট হচ্ছে। সো আমাকে ডিভাইড করেই কিন্তু বের করতে হচ্ছে যে কত সাইকেল হচ্ছে আমাকে লাগতেছে। 1 বাইট গেলে 1 দিয়ে ডিভাইড করতে হইতেছে, 2 বাইট গেলে 2 দিয়ে, 3 বাইট গেলে 3 দিয়ে। সো আমি এই কনসেপ্টটা এখানে কাজে লাগাবো, কিন্তু এখানে যেহেতু আমাদের ডিফারেন্ট আছে সো আমি ডিফারেন্ট ধরবো না, আমি ধরবো এই দুইটা মিলে একটা সাইকেল, এই দুইটা মিলে একটা সাইকেল, এই দুইটা মিলে একটা সাইকেল, এটাকে আমি এক সাইকেল হিসেবে কাউন্ট করছি আমার বোঝার ক্ষেত্রে। বাট কোশ্চেনে কিন্তু ডিফারেন্টই আছে। সো এই কারণে আমি কি করবো, কতবার আমাকে এই সাইকেলটা কন্টিনিউ করতে হবে এটা আমি বের করবো আগে। সো আমি ডিভাইড করতেছি 3 দিয়ে, যেহেতু দুইটা মিলে 3 বাইটস, সো ডিভাইড করতেছি 3 দিয়ে, আমার রেজাল্ট আসছে হচ্ছে 34.1 সামথিং এরকম। সো এটা হচ্ছে আমার রেজাল্ট আসছে। এখন এইখান থেকে আমি ডিসাইড করব, আমি তো বুঝলাম যে এই সাইকেলটা হচ্ছে আমাকে 341.1 মিলে কি স্যার এক সাইকেল, আমার দুইটা সাইকেল আছে, একটা 1 বাইটের জন্য, একটা 2 বাইটের জন্য। এখন আমাকে একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে যে আমি 1 এর সাইকেলটা যদি 341 চালাই আর 2 এর যদি 341 চালাই তাহলে কত আসতেছে, এটা আমি ক্যালকুলেট করে দেখতে হবে। আমি যদি এটাকে 341 ধরি, যেহেতু ফ্র্যাকশন ভ্যালু, আমি হচ্ছে ফ্লোর ভ্যালু ধরব। সো আমি কি করলাম, 1 × 341 এটা বের করলাম, আসলে কত 341 বাইট। 2 এরটার জন্য কি করলাম, 341, সো 34 এটা আসলে হচ্ছে 682। আমি এখানে কি সাইকেল বের করলাম না, সাইকেল কার জন্য বের করলাম, এই পুরোটার জন্য, এটাকে একটা ধরে নিচ্ছে, এটাকে একটা ধরে নিচ্ছে, এটা একটা ধরে, এইটার মধ্যে তো অ্যাকচুয়ালি একটা নেই, দুইটা সাইকেল আছে, তার মানে এই দুইটাই তো এই সেমটাই রিপিট করতেছে। সো সেমটা আমি লিখলাম, লিখে আমি যোগ করে এখন দেখলাম যে আমার একটা বাইট হচ্ছে শর্ট আসতেছে, একটা বাইট শর্ট। সো একটা বাইট আমি কিভাবে ম্যানেজ করতে পারি, কিভাবে কনসেপ্ট চেঞ্জ করলাম করতে পারি, এখানে যদি আমি একটা অ্যাড করি, 2 বাইটস যদি আমি একটা সাইকেল বাড়াই তাহলে তো 1025 হয়ে যাবে, একটা বেশি বেড়ে যাবে, 2 বাইট বেড়ে যাবে, কিন্তু 1 এরটাতে যদি আমি একটা বাইট সাইকেল বাড়াই তাহলে কি এখানে 342 হবে, টোটাল হবে 1024। আমি কি করবো, তাকে এক বাড়াই দিয়ে একটা সাইকেল করবো যেটা হচ্ছে 342, সে 1 বাইটে যাবে 342 আর সেকেন্ড বাইটে যাবে হচ্ছে 341। সো এটা করে কমপ্লিট যখন করলাম রেজাল্ট আসছে কি 1024।
আমি এখন সাইকেল বের করলাম যে কতগুলো সাইকেল আমার কোন পিরিয়ডের জন্য লাগবে, 1 এর জন্য কতগুলো লাগবে আর 2 এর জন্য কতগুলো লাগবে, এটা আমি ক্যালকুলেট করে বের করলাম। নেক্সট এখন আমার কাজ কি, 1 বাইকের জন্য কত টাইম লাগে টোটাল এটা বের করব, 2 বাইকের জন্য কত বাইক লাগে টোটাল বের করব, 1 এর সাথে 342 গুণ দিব, 2 এর সাথে 341 গুণ দিব, আমি টোটাল অ্যাড করে দেব, এটাই হচ্ছে কাজ। সো এইটুক বুঝে গেছে সবাই? এই ক্যালকুলেশন হয়ে গেল আমার হাফম্যান শেষ, বাকিটা হচ্ছে আমার আগের প্রসেস। তার কোন কিছু থাকলে আসতে পারে, আচ্ছা যদি এটা বোঝা যায় তাহলে এখন আমি আসি যে আমার একটু জাস্ট আমি সাইডে লিখে রাখি যে 1 এর জন্য যাবে হচ্ছে 341 আর 2 এর জন্য যাবে হচ্ছে 342। এখন আমাদের হিসাব কি আগের মতো, টোটাল টাইম 1 বাই টাইম, এইটাতে কি লাগবে, কোশ্চেনটা কি ছিল আমাদের যে 250 ন্যানো সেকেন্ড আর হচ্ছে প্রসেসর থেকে ডিভাইস যাবে 250 ন্যানো সেকেন্ড আর ডিভাইস থেকে প্রসেসর যাবে 500। সো আমি এই দুইটা আগে লিখে নিই, 250 প্লাস 500 আর মাঝখানে আমাকে হচ্ছে 1 বাইটের জন্য ক্যালকুলেট করতে হবে। 1 বাইটের জন্য ক্যালকুলেট করলে ওয়েটিং নিয়ম যদি করি, এইখানে হচ্ছে আপনারা নিজেরা করলে একটু উল্টা যেতে পারেন ওয়েটিং নিয়ম ছাড়া করলে। সো আমাকে 75 ইনটু 1024 বাইট যায় কি 1 সেকেন্ডে, সো 1 বাইট যায় কত সেকেন্ডে, 1 বাই 75 ইনটু 1024 আর এইটাকে যদি আমি 2 বাইটে কনভার্ট করি তার মানে সেকেন্ডের জন্য 2 বাইট লাগবে। আমি এখানে লিখি 2 বাইটের জন্য যদি লাগে তাহলে কি হবে, 2 ইনটু 75 ইনটু 1024, 1 বাইটের জন্য একটা বের করলাম এটাকে সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ড করতে কি 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিব আর 2 বাইটের জন্য যেটা 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিব। সো 1 বাইটের ডাটা ট্রান্সমিশন 2 বাইটের ডাটা ট্রান্সমিশন বের করে ফেললাম। এখন আমি জাস্ট এখানে বসাবো, প্রথমবার বের করছি 1 বাইটের জন্য, সো আমি কি করব 1 ডিভাইডেড বাই 75 ইনটু 1024 ইনটু 10 টু দি পাওয়ার 9 এটা করলাম আর এটার সাথে টোটালটা অ্যাড করে দিলাম। গ্র্যান্টিং আর হচ্ছে ফিডব্যাক এই দুটোর যে টাইম দেওয়া আছে, সেকেন্ডে কি করব 2 বাইটের জন্য কত টাইম লাগে, 2 বাইটসের জন্য টাইম লাগে সেম 250 প্লাস 2 ডিভাইডেড বাই 75 ইনটু 1024 ইনটু 10 টু দি পাওয়ার 9 প্লাস 500 এইটা হচ্ছে বের করব। সো 1 বাইটের জন্য বের করলাম, 2 বাইটের জন্য বের করলাম, সাপোজ এইটাকে আমি ধরলাম হচ্ছে T1 সরি T2 আর এইটাকে ধরলাম আমি হচ্ছে T1, দুইটার নাম দিলাম এরকম, সেখানে অ্যান্সার একটু বের করতে সবাই স্যার T1 আর T2 এর অ্যাডিশন কি আমাদের অ্যান্সার, অ্যাডিশন না এখন না, আচ্ছা আগে এটা ক্যালকুলেট করেন আমি ওয়ান বাই ওয়ান আসতেছি, ঠিক আছে স্যার তো
আমাদের কি ছিল, 1 বাইটের জন্য বের করলাম কত টাইম লাগে, 2 বাইটের জন্য বের করলাম কত টাইম লাগে, কিন্তু 1 বাইটের সাইকেল কি 341 বার হচ্ছে। আচ্ছা টুলটা লিখছি এইটা হচ্ছে ভ্যালু সেটা, সো 342 টাইমস হচ্ছে কি হবে মাল্টিপ্লাই হবে, কারণ এত টাইমস হচ্ছে 1 বাইট যাবে আর 2 বাইট যাবে কি 341। সো আমি কি করব, এটাকে ধরে নিলাম টি ওয়ান, এটাকে ধরে নিলাম টি টু, সো টি ওয়ান ইন্টু 342 বার আর প্লাস হচ্ছে টি টু ইন্টু 341। সো যখন এই ক্যালকুলেশনটা আমি করে অ্যাডিশন করব তার মানে কি টোটাল টাইমটা বের হয়ে যাচ্ছে, টি ওয়ান এতটা সাইকেল করতে কত টাইম লাগে আর টি টু 341 সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে। এটাকে
146 করে ক্যালকুলেট করতে হবে। সো আমি এখানে এখন হিসাব করব যে 1 ইনটু 146 2 ইনটু 146 3 ইনটু 146 আমাকে এখানে দেখা যাচ্ছে যে 102 আসে যখন এটা আমি অ্যাডিশন করব, তাহলে স্যার 1 এ আবার 2 বাড়ে 102 তার মানে আমাকে সাইকেল বাড়াইতে হবে, কারণ এই 2 এর সাইকেল একটা বাড়াইতে বাড়াইতে হবে বাস স্যার 1 এরও বাড়ানো যায় না স্যার, হ্যাঁ দুটেই বাড়াইতে পারে। সো 2 এর সাইকেল যদি আমি একটা বাড়াই দিই তাহলে একবারে কাজ হয়ে যাবে। সো আমি এখানে কি করব স্যার, এটা করে দেব 7, তাহলে টোটাল আসে হচ্ছে 102 স্যার। সো আমাকে তখন ওই ক্যালকুলেট করে রেজাল্ট বের করতে হবে। এর যে তো আর গণিত হবে না স্যার, আরেকটা বাড়বে সাইকেল, সাইকেল বাড়ানোর উপায় নেই আর এর থেকে কত কিছু নেই। যদি সাইকেলটা বের করতে পারে তাহলে হচ্ছে মোটামুটি পারে, কারণ বাস মোডটা ইজি আছে, এক লাইনের জিনিস, তো সাইকেলটা বের করাটাই হচ্ছে একটু টাস। সো প্র্যাকটিস না করলে মাথা থাকবে না। সো বুঝতে পারছেন এটা? জি স্যার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, আর ম্যাথ করবো না। দ্য সাইকেল ইজ স্লিপ মোডের ম্যাথ থাকবে, ট্রান্সপারেন্ট মোডের কোনো ম্যাথ নাই, সো এটা আমাদের দরকার নেই। সাইকেল ইজ স্লিপ মোডের থাকবে।